আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে সুইজারল্যান্ড যাওয়ার পথে একটা লেকের পাড়ে গিয়েছিলাম, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি, আর এখানকার রাস্তাগুলো খুবই সুন্দর, মানে রাস্তা দেখলেই মনে হয় যে রাস্তায় থেকে যাই এমন অবস্থা, মানে চারপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো এত বেশি সুন্দর। তো এটা হচ্ছে আমরা যে আপুর বাসায় গিয়েছিলাম তার বাসার সিটি, এটা সিটি এরিয়া। তো এই সিটিটা খুবই সুন্দর, একদম চারপাশ প্রাকৃতিক দৃশ্য প্লাস অনেক পাহাড়, ছোট ছোট বড় সব রকমের পাহাড়, মানে এত ভালো লাগছিল দেখতে। আর যেহেতু আজকে ওয়েদার খুবই ভালো, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। তো যাই হোক, আমরা একটু সিটিটা দেখলাম, আর সিটির পাহাড়ের উপরে দেখলাম যে বেশ সুন্দর একটা দুর্গ আছে। তো ওখানে যাওয়ার আর সময় পাইনি, তো আমরা ভাবলাম যে লেকে ঘুরবো, লেকে ঘোরার পর তারপর আমরা সুইজারল্যান্ডের রাইনফলে যাব। তো দেখুন রাস্তার চারপাশটা, রাস্তাটা আসলে এতটাই সুন্দর যে আমার ইচ্ছে করছিল পুরো রাস্তাটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, বা আমি যদি নিজে চোখে যেরকম দেখেছি সেরকমভাবে যদি আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু সেটা তো আর সম্ভব নয়, কারণ মোবাইল দিয়ে যখন ব্লগ করা হয় তখন ক্যামেরাটা আসলে অত ভালোভাবে কিছু কোনো কিছু ফোকাস করতে পারে না। কারণ এখানে আমি নিজে চোখে দেখে যেটা উপলব্ধি করেছি পুরোপুরিভাবে আসলে ক্যামেরার মাধ্যমে সেটা মানুষকে দেখানো সম্ভব না। কিন্তু আই উইশ যদি আমি পারতাম তাহলে সত্যি আমি মানে পুরো রাস্তাটাই আপনাদেরকে দেখাতাম। তো যাই হোক, আপনারা তারপর আশা করি যতটুকু দেখতে পারছেন ততটুকু দেখে বুঝতে পারবেন যেটা কতটা সুন্দর, আর আমি আশা করছি আপনাদের কাছে এটা ভালোও লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যারা নতুন এসেছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করছি। তো আমরা লেকের পাড়ে যাব, তো এটা হচ্ছে লেকের ওপরের সাইড, তো এখানে মোটামুটি একটা টুরিস্ট এরিয়া এটা, তো সেই জন্য অনেক মানুষ, যদিও শনিবার কিন্তু তারপর প্রচুর মানুষ, কারণ উইকেন্ডে তো মানুষ বেশি থাকবে, সবার ছুটির দিন। তো আমরা একটু গাড়ি পার্ক করেছি, গাড়ি পার্ক করে হেঁটে লেকের পাড়ে যাচ্ছি। তো প্রচুর সুন্দর একটা ওয়েদার, আর রোদ উঠেছে, এখন প্রায় 12টার মতো বাজে। তো এখন তো একটু সকালটাও দেরিতে হয়, সেই জন্য এখানে মনে হচ্ছিল যে সকালবেলায় এসেছি, এত সুন্দর একটা ওয়েদার। তো বাচ্চারা খেলাধুলা করছে, আর এই তো এই লেকটা দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে। তো এই লেকটার পাশে তো অনেক হাঁস, অনেকে খাবারও দিচ্ছিল, আবার অনেকে বোট নিয়ে লেকের পানিতে ভেসেও বেড়াচ্ছিল, এটাও দেখতে ভালো লেগেছে। তো আর পানি তো দেখে কি বলবো, মাশাল্লাহ, মানে এত সুন্দর যে রোদ পড়েছে, রোদের আলোতে একদম ঝিকঝিক করছে, আর চারপাশে তো দেখতেই পাচ্ছেন যে অসংখ্য পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা লেক, মানে এটা যে কতটা সুন্দর নেই আশা করছি, কারণ হচ্ছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। তো আমি এই জন্য আসলে একটু পানিতে নামতে চেয়েছিলাম, ভেবেছিলাম একটু পা ভেজাব, কিন্তু পরে দেখলাম যে এখানে প্রচুর বালি, আর পরবর্তীতে পা ভেজালে আসলে একটু প্রবলেমই হবে, তো সেই জন্য আর পানিতে নামতে পারিনি। কিন্তু পানি প্রচুর ঠান্ডা আমি ধরে দেখেছি। তো এই তো আমার মেয়ে, সে আপুর সাথে গিয়ে একটু পানি ধরবে, তো আপু তাকে নিয়ে আসলে একটু এনজয় করানোর চেষ্টা করেছে, কারণ সে তো এখানে এসে খুবই খুশি। তো পানি দেখলে তো বাচ্চাদের একটু পানি ধরতেই হয়, সেটা যে কোনো বাচ্চাই হোক, বাচ্চারা পানির প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড থাকে। তো এই তো আমার প্রতিদেব, সেই সবার ছবি তুলছে ক্যামেরা দিয়ে, কিন্তু একটা ক্যাচালো সে করে ফেলেছে, সেটা কি, সেটা হলো যে সে ক্যামেরার মেমোরি ফুল করে নিয়ে চলে এসেছে, কিন্তু সে এটা খেয়ালই করেনি, সেজন্য আমরা অত ভালোভাবে ছবি তুলতে পারিনি। তো তারপর আমরা লেকটা যতটুকুই ঘুরেছি, তো খুব অল্প একটুই ব্লগটা করেছি, বেশি একটা বড় করিনি। তো এরপর লেকটা ঘোরা শেষ করেছি, আর আমরা এই তো সামনের দিকে যাচ্ছি যেখানে আমরা গাড়ি পার্ক করেছি সেখানে, কারণ এখানে যদি সারাদিন কাটিয়ে দেই তাহলে আবার সুইজারল্যান্ড যেতে পারবো না, তো সেই জন্যই। তো এখানে হচ্ছে যেহেতু টুরিস্ট এরিয়া, তো অনেক দোকানপাট আছে মোটামুটি, যা মানে অনেক ধরনের জিনিসপত্রই আছে, তবে খুব একটা দরকারি তেমন কিছু না, জাস্ট বিভিন্ন ধরনের হ্যাট জামা জুতা এইসব টাইপের জিনিসপত্র আছে। তো আমার আজকের ভ্লগটা এ পর্যন্তই শেষ করছি, কারণ লেকটা আমি ছোট করে একটা ভ্লগ করেছি আর বেশি একটা বড় করিনি। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।